পদ্মায় পানি স্বল্পতার কারণে বন্ধ হয়ে গেছে গঙ্গা কপোতাক্ষ বা জিকে সেচ প্রকল্পের পানি সরবরাহ। এতে চরম বিপাকে পড়েছেন চার জেলার কয়েক হাজার কৃষক। বাধাগ্রস্ত হচ্ছে 20,000 হেক্টর জমির বোরো ধান। কৃষি কর্মকর্তাদের শঙ্কা, শিগগিরই সেচ চালু না হলে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ নাও হতে পারে। শরীফ বিশ্বাসের রিপোর্ট। খাদ্য উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকের আর্থসামাজিক উন্নয়নে 1954 সালে চালু হয় গঙ্গা কপোতাক্ষ বা জিকে সেচ প্রকল্প, যার সুফল ভোগ করছে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও ঝিনাইদহ জেলার কৃষকরা। তবে এক সপ্তাহ ধরে বন্ধ দেশের অন্যতম এই সেচ প্রকল্পের দুটি পাম্প। এতে বিপাকে হাজারো বোরো ধান চাষী। কষ্ট হয়ে আমরা ধান লাগাইছি, এখন আমাদের পানির খুব বিশেষ দরকার। পানি না হলে আমাদের ধান করলে হবে না। ধান অধিকাংশ ধানই সিটু হয়ে অনেকগুলি সিটু হয়ে যাবে। এই ধান না হলে আমরা খাবো কি? আমরা চাষি তো মরে সারি যাব। প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জানান, ইনটেক চ্যানেলে পানি সর্বনিম্ন স্তরে, তাই এই পরিস্থিতি। এমন অবস্থায় ফলন বিপর্যয়ের শঙ্কা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। এখন আমার 4 মিটার আছে, এখন যদি আমি এই অবস্থায় আমি পাম্পটা চালাই, তাহলে এখানে কিন্তু আমার পাম্পের ওয়াইন্ডিং টেম্পারেচার, বিয়ারিং টেম্পারেচার, এগুলোর যে স্বাভাবিক যে অ্যালাবল তাপমাত্রা আছে তার চেয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে। তারপর এখানে আপনার প্রচণ্ড শব্দ হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে, আপনার ঝাঁকুনির সৃষ্টি হচ্ছে। তো এই যে কারিগরি যে দিকগুলো আছে, তো এগুলো চিন্তা ভাবনা করে আমরা এটাকে সাময়িকভাবে এটাকে 0% করে রাখা হয়েছে। আর পদ্মার পানি যখন স্বাভাবিকভাবে আরেকটু বাড়বে, তখন আমরা এটাকে আবার পূর্ণমাত্রায় ডিসচার্জ করতে পারবো। পানি সরবরাহ যদি দীর্ঘদিন বন্ধ থাকে অথবা সরবরাহ যদি তারা না করতে পারে, তাহলে আমাদের বোরো আবাদের একটা আমরা লক্ষ্যমাত্রা অর্জনে একটা হুমকির সম্মুখীন হব। চুক্তি অনুযায়ী শুকনো মৌসুমে 10 দিন পরপর ক্রমান্বয়ে পানির হিস্যা পায় বাংলাদেশ ও ভারত। এখন চলছে ভারতের পানি প্রাপ্তির সময়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।